আজ একটু অন্যরকম খেতে মন চাইছিল। ফ্রিজে ছিল অনেকগুলো বোনলেস চিকেন, ভাবলাম এগুলোই দিয়ে একটা কিছু বানানো যাক। চিকেনগুলোকে হালকা পাতলা করে কেটে নিয়েছি, তারপর একটা বাটিতে নিয়ে এখানে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম সামান্য ব্ল্যাক পেপার, সামান্য নুন, একটু লেবুর রস, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ সয়া সস আর 1টা ডিমের সাদা অংশ আমি ভেঙে দিয়ে দিলাম। দিয়ে অনেকটা পরিমাণে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার এটাকে খুব ভালো মতো আমি ম্যারিনেট করে নেবো এবং ফ্রিজে 2 ঘন্টার জন্য আমি রেখে দেবো। 2 ঘন্টা কিন্তু আমার একেবারে কমপ্লিট। এবার দিয়ে দিলাম ফ্রাইং প্যানে অনেকটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ওই যে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলোই একটু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। দেখো এক পাশ তো ভাজা হয়ে গেছে, তারপরে অন্য পাশে ভাজার জন্য আমি দিয়ে দিলাম। তবে কি বলতো, ভাজতে ভাজতেই চিকেনগুলো কখন যে সাবার হয়ে যায় তা বুঝতেই পারি না। তারপর আশেপাশে যাকে জিজ্ঞেস করি তুই খেয়েছিস তুই খেয়েছিস, কেউ তখন আর হ্যাঁ বলে না। যাই হোক, চিকেন ভাজার তেলটা অনেকটা পরিমাণে কমিয়ে নিই। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর একটু রসুন কুচি, সামান্য নুন দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ব্রাউন করে আমি হাই ফ্লেমে ভেজে রেখেছিলাম। হালকা বাদামি হলে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর একটুখানি টমেটো কুচি, আর টমেটোর বীজগুলো আমি এখানে অ্যাড করিনি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, চিলি সস, একটুখানি জল, সামান্য লঙ্কার গুঁড়ো, 2 চামচ টমেটো সস আর একটু লেবু রস দিয়ে একটা সুন্দর গ্রেভি মতো তৈরি করে নিতে হবে। হালকা নাড়াচাড়া করে ভেজে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দিলাম। ভাবলাম এখানে একটু হালকা গ্রেভি হলে কেমন হয়, তাই একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে সেই কর্নফ্লাওয়ার গোলা জলটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম সামান্য ব্ল্যাক পেপার আর দিয়ে দিলাম হালকা একটু চিনি। মিষ্টি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ইউজ করতে পারো। আমার চিলি চিকেনে একটু হালকা মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই কারণে আমি চিনিটা অ্যাড করলাম। আর এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এরকম রেসিপি পেতে ফলো করতে ভুলো না কিন্তু। বাই।